তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে রাতটা পেরোলেই আমাদের বিষ্ণুপুরে কাল সকাল নাগাদই রথ শুরু হয়ে যাবে টানটানি। এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি বিষ্ণুপুরে মাধবগঞ্জে রথ সাজানো, তার প্রস্তুতি কীরকম চলছে তোমাদের। তাই আজকে রাত থেকেই ব্লগটা শুরু করলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, রথটাকে দেখতে পেয়েছো, রথটা কত সুন্দর সাজানো হয়েছে। আর এইখানে পুরো ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, কাল সকাল নাগাদ তো পুরো ভর্তি হয়ে যাবে। কাল সকাল যখন উঠে তোমাদেরকে ব্লগটা শুরু করব, তো দেখতেই পাবে এখানে পুরো এরিয়াটা পুরো লোকে ভর্তি হয়ে যাবে। আর রথটা কত সুন্দর দেখতে লাগছে, লাইট পড়েছে আর রথটা একটু কালারিংও করেছে। আর 2 বছর করোনার জন্য ভালোভাবে রথ হতেও পারেনি, সেই জন্য। আর এদিকে মন্দিরটাও দেখতে পেয়েছো কত সুন্দর লাইটিংভাবে সাজিয়েছে, দারুণ দেখতে লাগছে, দারুণ। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাত 10:30। তো তোমাদেরকে ভাবলাম যে যাই একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। শুরুটা যখন করছি তোমাদেরকে একবারে রথ সাজানোর থেকেই দেখাই ভালো করে। বিষ্ণুপুরে আজকে রাত পেরোলি, কাল সকাল হলি সোজা রথ। তো গাইস, এখন চলে এসেছি মাধবগঞ্জের এখানে। তো তোমরা ভাবছো যে রাত্রের থেকে ব্লগটা শুরু করেছি, তো কারণ আজকে রাত্রের থেকে শুরু করলাম, কারণ আজকে রাত পেরোলি কাল সকালেই রথ। তো সোজা রথ বিষ্ণুপুরে। তো তোমাদেরকে দেখাতে এলাম যে দেখো পিছনে দেখতে পাচ্ছ রথ সাজানো চলছে। তো তাই আজকে রাত্রের থেকেই তোমার ব্লগটা শুরু করলাম, আবার কাল সকালেই তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইস, বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে একবার তোমাদেরকে কৃষ্ণগঞ্জটাও ঘুরিয়ে নিয়ে আসি। তো কৃষ্ণগঞ্জে কী চলছে দেখতেই পাচ্ছ তোমরা, যে এখন ছোটো রথটা সাজানোর কাজ চলছে। আমাদের কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জ দুই গঞ্জের মাঝখানেই বাড়ি, তাই ভাবলাম এবার কৃষ্ণগঞ্জটাও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতে পেয়েছো ছোটো রথটা কত সুন্দর সাজানো হয়েছে। তো গাইস, এখন চলে এলাম সোজা বাড়ি। তো এখন ডিনার টিনার করবো, দিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে কাল সকালে। তো সকালের জন্য রেডি হও, তোমাদেরকে দেখতে পাবে রথ টানা সবকিছুই তোমরা দেখতে পাবে, সবাই ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং গাইস, তো এখন সকাল হয়ে গেছে, সোজা উঠে পড়েছি। তো এখন যাচ্ছি মাধবগঞ্জের দিকে, তো চলেই এসেছি প্রায় কাছে। তো এখন সকালবেলাতেই রথ টানাটানি এখন তরজর চলছে, ঠাকুর প্রায় নিয়েই চলে গেছে, আমি উঠতে একটু দেরি হয়ে গেল। তো এখন উঠে পড়েছি, এখন চলেই এসেছি মাধবগঞ্জের মধ্যেই। তো এখন যাবো সোজা রথ টানার ওইদিকে, রথ টানা হবে, তোমাদেরকে দেখাবো। যাচ্ছি তুই এদিকে তো যাচ্ছি। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এখন এই মাধবগঞ্জের মধ্যেই আছি। তো তারপরে সব যাবো সোজা রথ টানার ওইদিকে। তো চলো সোজা রথের ওখানে যাওয়া যাক। আর সোজা এখন 2 বছর পরেই এখন রথ হচ্ছে, মানে মাঝখানে তো করোনার জন্য রথ হতেই পারেনি সেরকমভাবে। তো বাজনার আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। তো চলো রথ টানা ওইদিকে যাওয়া যাক, রথ টানা তোমাদেরকে দেখাচ্ছি।
তো গাইস, এখন ছোট রত্তার টানা চলছে, তারপরে কিছুক্ষণ পরই বড় রত্তার টানা হবে। তো তোমরা দেখতেই পারছো কত লোকের জমায়েত হয়েছে। গাইস এইমাত্র ছোট রত্তার টানা হলো, এবারে একটু পরই বড় রত্তার টানা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, তো চারদিকটা পুরো লোকে ভর্তি। প্রায় দু বছর পর আবার রথ শুরু হয়েছে, তো এখন এবছর তো বেশ ভালোভাবেই কাটবে, রথের তর্জন তো বেশ ভালোভাবেই শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে পুরো একদম লোকে ভর্তি, তো একবারই বড় রথটা টানা হবে, তোমরা দেখতে থাকো। এখন বড় রথ টানা পুরো কমপ্লিট। গঞ্জের রথ টানা টোটালি পুরো কমপ্লিট, এখন যাচ্ছি কৃষ্ণগঞ্জের দিকে। ওখানটা এখন কৃষ্ণগঞ্জের রথ টানা হয় ঠিক 10টার সময়, তো এখন যাব, এখন জাস্ট এমনি তোমাদেরকে দেখে নেবো, তোমাদের কৃষ্ণগঞ্জের রথ টানা দেখাবো সোজা উল্টো রথের সময়। তো এখন যাচ্ছি কৃষ্ণগঞ্জের দিকে, তোমরা দেখতে থাকো, জাস্ট দেখে তারপর বাড়ির দিকে চলে যাবো, তারপরে দেখা হচ্ছে সোজা রাত্রে। এখন সোজা বাড়ি চলে এসেছি, এখন বাড়ি চলে এসে এখন মাধবগঞ্জেও তোমাদেরকে দেখানো হয়ে গেছে, কৃষ্ণগঞ্জেও দেখানো হয়ে গেল। মাধবগঞ্জের রথ তো একটু সকাল সকালই টানা হয়, তো মাধবগঞ্জের রথ টানা কমপ্লিট, কৃষ্ণগঞ্জে এখন সেই বেলা 10টার সময় টানা হবে। আর আমাদের এখানে প্রত্যেক বছর রথের সময় পোলাও ভোগ হয়, সেই পোলাও ভোগটা তোমাদেরকে দুপুরবেলাতে দেখাবো, কারণ দুপুরবেলায় পোলাও ভোগ নিতে যাবো তখন তোমাদেরকে দেখাবো। আর তারপরে সেই রাত্রে দেখা হবে, রাত্রে দেখা হবে, রাত্রে একটা অন্যরকমই একটা খুব এনজয়ের একটা জিনিস হয়, তোমাদেরকে সেটা ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা, তো সবাই রথ দেখতে। আর নিচের কমেন্টে সবাই জানিও যে তোমাদের ওখানে রথ কেমন হয়, যার যার এখানে রথ ভালো হয় তোমার নিচে কমেন্টে জানিও।
সড়ক থেকে দূরে থাকুন।